নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। তো চারোদিকে যেদিকে তাকাচ্ছি কিরকম বিয়ে মরশুম মানে শুরু হয়ে গেছে, আর চারোদিকে বিয়েও শুরু হয়ে গেছে। তো আমি আর সম্রাট চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে, যেখানে আমি আর সম্রাট কিন্তু বেশ কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে ছিল রিসেপশন পার্টি, তো আমি আর সম্রাট চলে গেছিলাম রিসেপশন পার্টিতে। আর প্রথমেই ঢুকে দেখিয়ে দিলাম নব দম্পতিকে, এরপরে চলে গেলাম স্টার্টার কাউন্টারে। আর স্টার্টার কাউন্টারে মানে স্টার্টার খাওয়ার আগে এখানে কিছু ফ্রেন্ডদের সাথে দেখা হলো, যাদের সাথে কথা বলে কিন্তু সত্যিই খুব ভালো লাগলো। আর এখানে আমি নিয়ে নিলাম দু রকমের স্টার্টার ছিল, একটা ছিল চিকেন রেশমি কাবাব আর ছিল পনির বল। তো আমি দুটো দুটো করে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছি, প্রথমে খেয়ে নিলাম পনির বল। আর পনিরটা না সুন্দর ম্যাশ করে নানান ধরনের মশলা দিয়ে করা ছিল, উপরে কোটিং ছিল, যেটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। আর তারপরে ট্রাই করলাম রেশমি কাবাব। এই নিয়ে কোনো কথা হবে না, কারণ অনেকেরই আছে চিকেন তান্দুর আর রেশমি কাবাব, এই দুটো জিনিস কিন্তু মানে স্টার্টার বলতে প্রথমে নজর কাড়ে। তো রেশমি কাবাবটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে চলে গেলাম একটু কফি খেতে, যদিও আমি খুব একটা খাই না, যদি একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো গলাটা এতটা দূরে গেছি, তো একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে গলাটা ভালো একটু খুশখুশ করছে, তো একটু কফিটা খেয়ে নিই। তো কফিটাও কিন্তু বেশ ভালোই ছিল। আবার সোজা চলে গেলাম মেন কোর্সের দিকে। আরও হ্যাঁ, এখানে তো আমাদের কেউ ইনভাইটই করি না, বরপক্ষ না কন্যাপক্ষ। আমরা চলে গেছিলাম ক্যাটারিং প্রমোশন, আর ইনি হচ্ছে মানে সাহা ক্যাটারার্সের ওনার। তো আমরা সাহা ক্যাটারার্সের পক্ষ থেকে চলে গেছিলাম, আর কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে। আর এটা হচ্ছে পুরো মেনু কার্ড, আর এখানে তো মেনু কার্ড দেখিয়ে দিলাম। আর তার আগে দেখে নাও যে স্যালাড কাউন্টারটা যে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর সত্যি কথা, এখনকার দিনে স্যালাড কাউন্টারটা খুব মানে দৃষ্টি আকর্ষণ করে, মানে বিয়েবাড়িতে ঢুকলে আর কি, খাওয়া দাওয়ার মেন কোর্সে ঢুকলে। তো এই যে আমি এবার লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে দেখো মেনু কার্ডটা দেখে দিলাম, প্রজাপতির মতন করেছিল। আর একবার দেখে নাও, সবাই জিজ্ঞেস করবে মেকআপটা কে করিয়েছে বা কোথা থেকে সাজিয়েছ। তো এই যে আজকের পুরো লুকস, মানে চুল থেকে শুরু করে মানে টোটাল সাজটা কিন্তু আজকে করিয়েছে স্মিতা। এর আগেও তোমরা ভিডিও দেখেছো, তো স্মিতারও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। তোমরা সাজতে চাইলে বিয়ের মরশুমে কিন্তু প্লিজ একটু কন্ট্যাক্ট করে নিও। তো এখানে আবার এসে কিছু ফ্রেন্ডদের সাথে কথা বললাম, মানে দিদি ভাইদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো এখানে আমি নিয়ে নিলাম এবার প্লেট। আর এখান দিয়ে নিয়ে নিয়েছিলাম চিকেন স্যালাড, নিয়ে নিয়েছিলাম রায়তা, আর হচ্ছে শশা। পেঁয়াজটা খুব একটা আমি কাঁচা পেঁয়াজ ভালো খাই না, একটু মুখ দিয়ে গন্ধ গন্ধ আসে, এই জন্য শশাটাই বেশি পছন্দ করি। আর এখানে আমি চিকেন স্যালাডটা নিয়ে নিলাম, এটা হালকা মশলা দিয়ে করা ছিল, মোটামুটি ঠিকই ছিল। এরপরে চলে গেলাম মেন কোর্সে। আর শীত মানেই কিন্তু বেশ একটু কড়াইশুঁটি কড়াইশুঁটি ব্যাপার। আর এখানে মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, ছিল চানা মশলা, আর ছিল পমফ্রেট তন্দুর। আর আজকে কিন্তু একদম নতুন নতুন আইটেম হয়েছে শাহা ক্যাটারার্সে। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। আর এখানে প্রথমেই মুখে নিয়ে নিলাম আমি কড়াইশুঁটির কচুরির সাথে চানা মশলা, যেটা খেতে অসাধারণ হয়েছিল। আর এখানে খেতে খেতে সবার সাথে মানে আলাপ হয়ে যাচ্ছিলো, কারণ অনেকেই ভিডিও দেখে এসে কথা বলছিলো, সত্যি খুব ভালো লাগছিলো। আর কড়াইশুঁটি দেখো পুরটা মানে যথেষ্ট পরিমাণে আছে, তো আমার তো খুবই ভালো লেগেছে। এরপরে খেলাম পমফ্রেট তন্দুর। আর সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম আমি কোথাও পমফ্রেট তন্দুর খাচ্ছি, যেটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল, ভিতরটা ছিল জুসি। আর বেশ একটা মানে তন্দুর হয় না, একটা স্মোকি স্মোকি ফ্লেভার, বেশ ভালোই লাগছিলো খেতে মশলাদার তন্দুরটা। তো এই যে এবার আমি ফিশটা খেয়ে নিয়েছি, আর একটু লিপস্টিক বাঁচিয়ে বাঁচিয়ে খেতে হয়। বিয়েবাড়ির পিছনটা এতটাই ভিড় ছিল, কোথাও বসার জায়গা ছিল না, তো হাতে করেই নিয়ে খাচ্ছিলাম। এটা টোটালটাই কিন্তু ছিল বুফে। তো এবার খেয়ে নিলাম একটু শশা। আর এই যে দেখো মানে আসছে নিমিষের মধ্যে কিন্তু খালি হয়ে যাচ্ছে। আর সত্যি কথা শোনো, রান্না বান্না জাস্ট অসাধারণ ছিল। এরপরে নিয়ে নিলাম পিস রাইস, তার সাথে ছিল ভেটকি পাতুরি, আর ছিল অবশ্যই মাটন কষা। আর শাহা ক্যাটারার্সের মাটন নিয়ে কোনো কথা হবে না, মানে অসাধারণ টেস্ট। আর ফার্স্ট টাইম ভেটকি পাতুরিটা খাচ্ছি, মানে শাহা ক্যাটারার্সের ফার্স্ট টাইম ভেটকি পাতুরি খাচ্ছি, মানে এর আগে কোথাও খাইনি তা না, শাহা ক্যাটারার্সে এই ফার্স্ট টাইম আমি ভেটকি পাতুরি ট্রাই করব। তো এই যে দেখো আমি এই গ্রেভিটা নিয়ে নিচ্ছি, আর সত্যি কথা শোনো জাস্ট অসাধারণ টেস্ট ছিল, মানে মুখে আমার এখনও লেগে আছে। সর্ষের সাথে একটু মানে টক দইও দেওয়া ছিল, যেখানে একটু একটা হালকা টক টক ফ্লেভার এসেছিলো। তো সব কিছু মিলিয়ে কিন্তু জাস্ট মানে কথায় ওয়াও। তো তোমরা কিন্তু তোমাদের স্পেশাল দিনের জন্য অবশ্যই শাহা ক্যাটারার্সকে কন্ট্যাক্ট করতে পারো নির্দ্বিধায়। আর কন্ট্যাক্ট করে মানে নিজের অনুষ্ঠানে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও যে আমরা যেটা ফিডব্যাক দিয়েছি সেটা ঠিক না ভুল। তো যাই হোক, কথা বলতে বলতে এবার আমি আগে মাছ দিয়ে খাওয়া মানে পাতুরি দিয়ে খাওয়াটা ভাবলাম কমপ্লিট করে নিই। তো এই যে দেখো আমি কিন্তু বেশ মানে হাত লাগিয়ে নিয়েছি, বিয়েবাড়ি হোক আর যাই হোক, মাছ ভাতে হাত না হলে বেশ ব্যাপারটা জমে না। এবার চলে আসলাম মাটনে, মাটনটা দেখো হাত দিচ্ছি আর সুন্দর কিন্তু টেনে ছিঁড়ে যাচ্ছে। তো এখানে আমি এবার খেয়ে নিলাম মাটন। আর মাটনটা আজকে আমি অনেক কটাই নিয়ে ফেলেছিলাম, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগছিলো, কারণ এটা ছিল রেয়াজি খাসি, মানে মাঝে মাঝে একটু চর্বিও ছিল। তো এর আগে আমি বলেছি শাহা ক্যাটারার্সে কিন্তু
প্রত্যেক কটা রান্না সুন্দর, কিন্তু মাটন চোখ বন্ধ করে ভরসা করা যায়, এতটাই টেস্টি লেগেছে। তো এবার গ্রেভি দিয়ে ভাত খাওয়ার পালা। তো এই যে ভাতটা আমি এবার মুখে তুলে নিচ্ছি। ওহো, এরকম বিয়েবাড়ি মনে হয় একটু রোজ পেলে ভালো হয়, বেশি খাওয়ার জন্য না, একটু নানান রকমের আইটেম পাওয়া যায়, তো তার জন্য এই তোমরা কমেন্ট করা শুরু করলো, লোভী মমতা। ঠিক আছে, তো যাই হোক, বিয়েবাড়িটা কিন্তু সবাই পছন্দ করি, খাওয়া দাওয়ার ক্ষেত্রে হোক, মেয়েরা বেশিরভাগ কিন্তু কিন্তু সাজের। আর এখানে না একটা গণ্ডগোল হয়ে গেছে, দেখি গণ্ডগোলটা তোমরা যদি ধরতে পারো, কমেন্ট করতে পারো, তবেই আমি এটা লাইভে এসে উত্তরটা দেবো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে হাত ধুলাম, ধুয়ে আবার একটু হাতটা শুকিয়ে নিলাম। না 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 না, পুরো শেষ হয়নি এখনও, কিন্তু মিষ্টি মুখ বাকি আছে। এখানে আছে চাটনি, আর আমি কিন্তু সবাই মানে যেখানে চাটনি নিই আমি কিন্তু বলি আমাকে একটু আমসত্ব দেখে দেবে। আর তার সাথে নিয়ে নিলাম পাঁপড়, নিলাম সন্দেশ, আর এখানে কিন্তু ভেজ ছিল, মানে যারা ননভেজ না খায় অবশ্যই তাদের জন্য ভেজ। আর এখানে ছিল রসগোল্লা, যেটা আমি মানে আর খেতে পাচ্ছিলাম না বলে আর নিয়ে নিই। তো এখানে আমি খেয়ে নিলাম চাটনি, আর সেই সামনের চুলটা বারবার না খুব ডিস্টার্ব করছিল, সাজলেও না এই একটা বড় জ্বালা, চুল ঠিক করতে করতেই সময়টা চলে যায়। তো চাটনি পাঁপড়টা খেতে বেশ অসাধারণ ছিল। আর এই যে বললাম না আমসত্ত্বটা তো আমি খাবোই, আমসত্ত্বটা কেন যেন একটু বেশিই ভালো লাগে চাটনির মধ্যে। এবার আমি চাটনি পাঁপড় খেয়ে নিয়েছি, আর চাটনি পাঁপড়ের রিভিউ কী দেবো, যেটা সত্যি খুব ভালো ছিল। আর সন্দেশ, আমি বারবার বলি সন্দেশে কিন্তু সাহা ক্যাটারার্সের কোনো হাত থাকে না, যেই দোকান দিয়ে নিয়ে এসেছিলো সেখানের মিষ্টিটা কিন্তু অসাধারণ ছিল। তো খাওয়া দাওয়া শেষ, এই যে থালাটা দেখছো, এবার ভেবো না কিন্তু দ্বিতীয়বার আমি এবার থালা নিয়ে এসেছিলি, নিয়ে এসেছিলাম, নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে সম্রাটের থালা, মানে অনেক সময় বলো না তোমরা যে এটা শুনতে ঠিক বলোনি, উচ্চারণটা ঠিক করোনি, পরপর ভয়েস ওভার দিতে দিতে না অনেক সময় কেমন কথাটা স্লিপ কেটে যায়। ঠিক আছে, এখনও তো স্লিপটা মানে ভুলভাল বললাম। তো যাই হোক, এখানে দেখো সম্রাটের থালা চলে এসেছে, ওরও কিন্তু মানে পাতুরিটা খেতে জাস্ট অসাধারণ লেগেছে। সত্যি কথা শুনুন, প্রত্যেক কটা রান্না মানে বলার কিছু নেই, শুধু উপভোগ করতে হয়। আমি যেহেতু মিষ্টিটা খাইনি, এই জন্য সম্রাট নিয়ে এসেছিলো মিষ্টিটা শুধু টেস্ট করার জন্য, বলছে তুমি রসগোল্লাটা খাওনি, অনেক কিছু যেন এটা মিস করেছো। আর এটা ছিল পানের স্টল, যে এটাও কিন্তু বেশ সুন্দরভাবে সুসজ্জিত ছিল। আর যেখান থেকে আমি নিয়ে নিলাম একটা পান, কিন্তু আমি তো পান খাই না, তো এখানে পান নিয়ে নিলাম। এই যে দেখুন কাকে খাইয়ে দিচ্ছি, অবশ্যই সম্রাটকে। তো পান খাওয়া শেষ, এবার চলে গেলাম গুটি গুটি পায়ে আইসক্রিম কাউন্টারে, যেখান দিয়ে আমরা কফি খেয়েছি তার সাইডেই ছিল আইসক্রিম কাউন্টার। এখানে দুরকম ফ্লেভার ছিল, একটা ছিল ম্যাঙ্গো, একটা ছিল ক্যাডবেরি। তাই আমি বললাম দুটোই দুরকম নিই, মানে সম্রাট আমি দুজনেই খেয়ে নেবো। তো এই যে আমি আইসক্রিম হাতে তুলে নিয়েছি, আর এখানে ফার্স্টেই খেলাম ক্যাডবেরিটা, কেন ক্যাডবেরিটা আমার খুব একটা পছন্দের ফ্লেভার নয়, কিন্তু ম্যাঙ্গোটা আমি খুব ভালোই খাই। তো দেখো ম্যাঙ্গোটা ফ্লেভারটা জাস্ট অসাধারণ ছিল। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।